হ্যালো ক্লাস 8, আমরা এর আগের ভিডিওতে সমাস কাকে বলে জেনেছি এবং সমাস পড়তে গেলে আমরা কি কি আমাদের জানতে হবে, পূর্বপদ, পরপদ বা সমসমান পদ কোনগুলো, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কোনগুলো, এগুলো জেনেছি। তার সঙ্গে আমরা পড়েছি দ্বন্দ্ব সমাস। আমরা এই ভিডিওতে আলোচনা করব দ্বিগু সমাসের। তোমরা সমাস কাকে বলে আরেকবার জেনে নাও। যখন আমরা দুই বা ততোধিক অর্থ, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত পদ একটি পদে পরিণত করি তখন তাকে আমরা বলি সমাস। অর্থাৎ অর্থের দিক থেকে পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ যখন এক পদে পরিণত হয় তখন তাকে কিন্তু আমরা বলছি সমাস। আর সমাস শব্দের অর্থ আমরা আগেই জেনেছি, সমাস শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত। এবং এই সমাস অনেকগুলো ভাগে ভাগ করা যায়, তার মধ্যে আমরা পড়ে এসেছি দ্বন্দ্ব সমাস এবং আমরা আজকে পড়ব হচ্ছে দ্বিগু সমাস। এবার দ্বিগু সমাস পড়তে গেলে আগে আমাদের জানতে হবে দ্বিগু সমাস কাকে বলে। আমি বোর্ডে লিখছি, সেটা দেখো। দ্বিগু সমাস হচ্ছে যে সমাসে পূর্বপদ মনে আছে তোমাদের, যে পূর্বপদ মানে যেটা প্রথম পদটা সেটাকে আমরা বলছি পূর্বপদ। যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হবে, সংখ্যাবাচক বিশেষণ মানে কি? সংখ্যাবাচক বিশেষণ মানে হলো নাম্বার, 1, 2, 3, এগুলো হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ পদ। অর্থাৎ পূর্ব পদটা হবে সংখ্যাবাচক বিশেষণ পদ এবং পরপদ মানে পরের পদটা, পরপদ বিশেষ্য এবং সমাস বদ্ধ পদটির দ্বারা সমষ্টি বা সমাহার বোঝাবে, অর্থাৎ সংখ্যাবাচক মানেই যেন নাম্বার, সেই নাম্বারগুলো দিয়ে আমরা বোঝাবো পরের পদটাতে বিশেষ্য পদ থাকবে এবং সেটা যখন একত্রিত হবে, অর্থাৎ একত্রিত হয়ে একটি পদে পরিণত হবে, সেটা সমষ্টি বা সমাহার বোঝাবে, তাকে দ্বিগু সমাস বলে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, এই যে দ্বিগু সমাস, এই দ্বিগু শব্দটার ব্যাস বাক্য কী হবে? দেখো দ্বিগু শব্দেরও কিন্তু ব্যাস বাক্য হয়, তো আমরা দ্বিগু শব্দের ব্যাস বাক্যটা কী হবে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দ্বি মানে কি? দ্বয়বর্ষী, দ্বি মানে দুটো, তাই তো? দ্বি মানে দুই, আর এখানে গু অর্থাৎ গরু বোঝাচ্ছে, দুই বা দুটি গরুর সমাহার। দ্বিগু শব্দের ব্যাস বাক্য হল দুটি গরুর সমাহার, অর্থাৎ আমরা যখন এইভাবে এটার ব্যাস বাক্য লিখবো তখন আমরা দেখতে পাবো যে পূর্বপদ মানে প্রথম পদটা সংখ্যাবাচক বিশেষণ, এই যে দুটি এটা সংখ্যাবাচক বিশেষণ, পরপদটি বিশেষ্য এবং সমাহার বা সমষ্টি বোঝাচ্ছে। আমরা আরেকটি উদাহরণ দিয়ে এখানে বোঝাতে পারি। ভাবো, বললাম পাঁচফোড়ন তোমরা জানো যে রান্নায় ব্যবহার হয়, পাঁচফোড়ন আমরা মশলা হিসেবে খাই। এই পাঁচফোড়ন, পাঁচটা দেখো, আমরা যখনই এরকম সংখ্যা দেখব, অবশ্য সংখ্যা বহুব্রীহী সমাসেও আছে, সেটা আমরা পরের টার্মে পড়ব, বহুব্রীহী সমাস, কিন্তু সেখানে আবার আলাদা, সেখানে কোনো পার্সনকে বোঝাচ্ছে, তো সেটা আলাদা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ ফোড়ন, পাঁচ মানে তোমরা বুঝতে পারছো
পাঁচ মানে কি সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ। আর ফোরণ, ফোরণটা হচ্ছে বিশেষ্য, পরপদটা কি বলেছিল বিশেষ্য, অর্থাৎ পূর্বপদ হবে বিশেষণ আর পরপদ হবে বিশেষ্য, আর কি হবে সমাহার বা সমষ্টি বোঝাবে। তাহলে ব্যাস বাক্যতে কি ব্যবহার হবে, সমাহার এই শব্দটি ব্যবহার হবে। খুব ইজি কিন্তু, আমরা দ্বিগু সমাস করা কিন্তু খুবই ইজি ব্যাপার, খুব সহজ ব্যাপার। দেখো তাহলে আমরা কি করব, এখানে ব্যাস বাক্যটি কিভাবে লিখব, পাঁচ ফোরণের সমাহার, পাঁচ ফোরণের সমাহার, এটা হলো দ্বিগু সমাসের উদাহরণ। তোমরা জানো এখানে ব্র্যাকেটে লিখতে হবে কোন সমাস, দ্বিগু সমাস, এরকম ব্র্যাকেটে লিখে দিতে হবে দ্বিগু সমাস। তাহলে পাঁচ ফোরণের সমাহার কি হলো, পাঁচ ফোরণ। এরকমভাবে আমরা কিন্তু এগুলো দ্বিগু সমাস করে থাকি। তাহলে দ্বিগু সমাস কাকে বলে, আমরা প্রথমেই জানলাম দ্বিগু সমাস কাকে বলে, যে সমাসের পূর্বপদ, পূর্বপদ মানে প্রথম যে পদটা, পূর্বপদ মানে হলো এই যে প্রথম পদটা, এটা হবে সংখ্যাবাচক বিশেষণ, অর্থাৎ নাম্বার, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, নাম্বার যেটা বোঝাচ্ছে সংখ্যাবাচক বিশেষণ হবে, এবং পরপদটা হবে বিশেষ্যপদ এবং সমাহার বা সমষ্টি বোঝাবে। সেই পদকে আমরা বলছি কি, আমরা সেই সমাসকে বলছি দ্বিগু সমাস। ব্যাস বাক্য লেখাও অত্যন্ত সহজ, আমরা আরও কিছু দ্বিগু সমাসের উদাহরণ এখানে আমরা করছি। যেমন দেখো তোমরা সবসময় আমরা ব্যবহার করি সপ্তাহ, সপ্তাহ অর্থাৎ আমাদের যে উইক, উইকের আমরা সপ্তাহ, সপ্তাহ বলি। সপ্তাহ দেখো সপ্ত শব্দের অর্থ তোমরা জানো সাত, আর তার সঙ্গে কি আছে অহ, অহ মানে হলো দিন। তাহলে এটা ব্যাস বাক্য কি হবে, সপ্ত অহের সমাহার। সপ্ত মানে কি, সপ্ত হচ্ছে বিশেষণ বা সংখ্যাবাচক বিশেষণ, আর অহ মানে হলো দিন, অহ হলো বিশেষ্যপদ, তাহলে সপ্ত অহে এবার সমাহার, সপ্ত অহের সমাহার হলো দ্বিগু সমাস, সপ্তাহ। আচ্ছা এরপরে আরও একটি, তোমাদের এটা বইয়েও নেই, তোমরা এটা জেনে রাখো অবশ্যই, এটা হলো সেতার। এখানে অনেকেই ভুল করো যে সে মানে তোমরা সাত করে দাও, সে মানে সাত নয়, সে মানে হলো তিন, সে মানে হলো তিন, সে শব্দের অর্থ হলো তিন। তাহলে সেতারে তিনটে তার থাকে, সেটা হলো এটাতে আসছে সে অর্থাৎ তিন তারের সমাহার, তিন তারের সমাহার হলো সেতার, এটাও দ্বিগু। এরকমই শতাব্দী, তোমরা শতাব্দী, শত মানে কি জানো, শত মানে হলো হান্ড্রেড মানে একশো, তাহলে আর অব্দ মানে হলো বছর, একশো বছর নিয়ে শতাব্দ হয়, একশো বছর নিয়ে এক শতাব্দী হয়, তাহলে এখানে কি হবে শত অব্দের সমাহার, এটাও দ্বিগু সমাস। আমাদের স্কুল চৌরাস্তায় অবস্থিত, তাহলে চৌরাস্তা যদি আমরা করি, তোমরা জানো সবাই চৌ মানে এখানে চার বোঝাচ্ছে, আর চৌরাস্তাটা চারটে মাথার মোড়, তাহলে এখানে কি চৌ রাস্তার সমাহার হলো চৌরাস্তা, এটাও দ্বিগু সমাস। আশা করি বুঝতে পারছো এইভাবে কিন্তু আমরা এর ব্যাস বাক্য লিখব। দেখো তোমাদের বইয়ে আরও উদাহরণ দেওয়া আছে, পঞ্চবটের সমাহার পঞ্চবটি, তিন ভুবনের সমাহার ত্রিভুবন, দশ দিকের সমাহার দশ দিক, অষ্টধাতুর সমাহার অষ্টধাতু, পঞ্চভূতের সমাহার পঞ্চভূত, পঞ্চভূত অর্থাৎ তোমরা ক্ষিতি অব তেজ মরুদ বোম, এটা একদিন অন্য ক্লাসে বুঝিয়ে দেবো পঞ্চভূত কাকে বলি আমরা, সপ্ত ঋষির সমাহার সপ্তর্ষি, নবরত্নের সমাহার নবরত্ন, পাঁচ ফোরণের সমাহার পাঁচ ফোরণ। তাহলে এগুলো হচ্ছে উদাহরণ, বইয়ের উদাহরণগুলো অবশ্যই করবে, আর যেগুলো পিডিএফে দিচ্ছি সেগুলো অবশ্যই করবে। আশা করি দ্বিগু সমাস তোমরা বুঝতে পেরেছ, এর পরের ভিডিওতে আমরা তৎপুরুষ সমাস পড়ব। ধন্যবাদ।